হাই, আমি হলাম কৌশিক আর আপনারা দেখছেন বিনিয়োগের খুঁটিনাটি চ্যানেল। আশা করব আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো মাসে 100 টাকা করে জমিয়ে বা 200 টাকা বা 500 টাকা করে জমিয়ে লং টার্মে একটা ভালো রিটার্ন কিভাবে পাওয়া যায়। দেখুন, সবার কিন্তু ক্ষমতা হয় না যে মাসে 5,000 10,000 3,000 টাকা করে সেভিং করার। তো অনেকেই এরকম রয়েছেন যারা মাসে 200 বা 300 টাকায় সেভ করতে পারে, বা কেউ কেউ এরকমও রয়েছে যারা মাসে শুধুমাত্র 100 টাকায় সেভ করতে পারে। এবং এখানে কিন্তু আমি একটা কথা বলছি, এগুলো কোনো সরকারি স্কিম নয় যেখানে আপনারা ইনভেস্ট করবেন, কারণ সরকারি স্কিমে কিন্তু 100 বা 200 টাকা করে আপনারা নিবেশ করে মান্থলি কোনো ভালো রিটার্ন কিন্তু পাবেন না। আর এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা খুব কম পয়সা রোজগার করেন বা খুব কম স্যালারিতে জব করছেন তাদের জন্য। আর সবার আগে বলে দিতে চাই যে এই ভিডিওটা কিন্তু কোনো রিকমেন্ডেশন না। আমি যেসব স্কিম বা যেসব এসআইপির কথা আমি বলবো আপনাদেরকে, এটা কোনোটা কিন্তু রিকমেন্ডেশন না। যখন আপনারা নিবেশ করবেন, আপনারা আরেকবার যাচাই করে নেবেন যে এই স্কিমগুলো ভালো কি না, এবং তার সাথে আমি পুরো ডিটেলসে আপনাদেরকে তো জানাবই। এর পরও যদি আপনাদের কোনো অসুবিধা হয় তো আমাদের কমেন্ট বক্স তো আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে। দেখুন, আজকে আমি এসআইপির মাধ্যমে কিভাবে নিবেশ করবেন, 100 টাকা থেকে কোন কোন স্কিমে নিবেশ করা যাবে আমি সেই ব্যাপারে আলোচনা করব। সবার আগে বলে দিই, এটি একটি মিউচুয়াল ফান্ডের ভিডিও, কারণ এখানে আমরা কিছু মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব যেখানে আপনারা 100 টাকা থেকে ইনভেস্ট করা শুরু করবেন। এবং আমি কিন্তু এটা বলে দিচ্ছি যে আপনারা কিন্তু অন্যান্য স্কিমের থেকে ভালো রিটার্নই পাবেন, কারণ এই সব যে স্কিমগুলো আমি বলছি এই সব স্কিম কিন্তু বিগত 1 বছর বা 3 বছর ধরুন বা 5 বছর ধরুন বিগত কিন্তু 10%, 12%, 13%-এর উপরেই কিন্তু রিটার্ন দিয়ে এসেছে। এবং কোনো কোনো স্কিম তো এমনও রয়েছে যারা 40% অবধি কিন্তু রিটার্ন দিয়েছে। আমি তো আগেই বললাম আপনারা নিজেরা যাচাই করে কিন্তু ইনভেস্ট করবেন, এছাড়া আমি তো রয়েছি। এবং তার সাথে আমি আরেকটা কথা বলে দিতে চাই যে আমরা কিন্তু ভিডিওর লাস্টে ক্যালকুলেটরের সাহায্যে দেখাবো যে এরকম টাকা নিবেশ করেও কিন্তু একটা বড় মাপের অ্যামাউন্ট রিটার্ন পাওয়া যায়, আর সেটা ভিডিওর লাস্টে ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো। এবং এই যে স্কিম বা মিউচুয়াল ফান্ডের কথা বলবো যেখানে আপনাদের পছন্দের বন্ধন ব্যাংক বলুন বা টাটার কথা বলুন, এরাও কিন্তু রয়েছে। সবার প্রথম রয়েছে ICICI প্রু ইনফ্রাস্ট্রাকচার। এটি কিন্তু একটি ভেরি হাই রিস্কি একটি মিউচুয়াল ফান্ড এবং এটি কিন্তু ইকুইটি ফান্ড। এখানে আপনারা এসআইপি শুরু করতে পারবেন 100 টাকা থেকে, আর যদি আপনারা লামসাম ইনভেস্ট করতে চান সেখানে ন্যূনতম আপনাকে শুরু করতে হবে 5,000 টাকা দিয়ে। লাস্ট 3 বছরে এই ফান্ড রিটার্ন দিয়েছে 55%-এর মতো, এবং এই ফান্ড কিন্তু লাস্ট 1 বছরে রিটার্ন দিয়েছে 10%-এর মতো। এবং বাকি ফান্ডগুলোর ব্যাপারে জানার আগে আমি আপনাদেরকে আরও দুটো কথা বলে দিতে চাই যে এইসব ফান্ডে নিবেশ করার জন্য আপনারা আমাদের ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন, সেখান থেকে গিয়ে কিন্তু আপনারা এই ফান্ডগুলোতে ইনভেস্ট করতে পারবেন। এর পরও যদি অসুবিধা হয়, আবারও বলছি, আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য কিন্তু সবসময় খোলা রয়েছে। এবার চলে আসি নিপন ইন্ডিয়া। এটি কিন্তু একটি স্মল ক্যাপ ফান্ড, এটিও কিন্তু ভেরি হাই রিস্কি ফান্ড। এখানেও কিন্তু আপনারা এসআইপি শুরু করতে পারবেন 1,000 টাকা থেকে, এবং লামসাম যদি ইনভেস্ট করতে চান তাহলে আপনারা ন্যূনতম শুরু করতে পারবেন 5,000 টাকা দিয়ে। লাস্ট 3 বছরে এই ফান্ড রিটার্ন দিয়েছে 49%-এর মতো, 49%, এবং লাস্ট 1 ইয়ারে এই ফান্ড রিটার্ন দিয়েছে 17%-এর মতো। এরপর চলে আসি টাটা স্মল ক্যাপ ফান্ড, আর এটা কিন্তু আমাদের সবার পছন্দের কোম্পানি, এবং এই ফান্ড কিন্তু ইকুইটি ফান্ড এবং রিস্কি ফান্ড। এবং এই ফান্ডে আপনারা এসআইপি শুরু করতে পারবেন 100 টাকা থেকে, এবং লামসাম যদি শুরু করতে চান তাহলে শুরু করতে পারবেন 5,000 টাকা থেকে। এই ফান্ড লাস্ট 3 বছরে রিটার্ন দিয়েছে 46%-এর মতো, এবং লাস্ট 1 বছরে রিটার্ন দিয়েছে এই ফান্ড 21%-এর মতো। তো দেখতেই পারছেন, যদি আপনাদের বিশ্বস্ত কোম্পানি টাটাতেও যদি আপনারা এই ফান্ডে ইনভেস্ট করেন তো কী রকম রিটার্ন কিন্তু আপনারা পেতে পারেন। এরপর চলে আসি ICICI-এর আরেকটি ফান্ড, ICICI পোটেন্সিয়াল স্মল ক্যাপ ফান্ড। এই ফান্ডও কিন্তু ইকুইটি ফান্ড এবং তার সাথে কিন্তু ভেরি হাই রিস্কি ফান্ড। এই ফান্ডেও কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট শুরু করতে পারবেন এসআইপিতে, সেখানে কিন্তু 100 টাকা, এবং আপনারা যদি লামসাম করতে চান তাহলে আপনারা শুরু করতে পারবেন 5,000 টাকা থেকে। লাস্ট 3 বছরে এই ফান্ড রিটার্ন দিয়েছে 46%-এর মতো, এবং লাস্ট 1 বছরে এই ফান্ড রিটার্ন দিয়েছে 12%-এর মতো। এবার চলে আসি HDFC স্মল ক্যাপ ফান্ড। এই ফান্ডটাও কিন্তু অনেক বড় ফান্ড এবং হাই রিস্কি ফান্ড, এবং তার সাথে ইকুইটি ফান্ড। এই ফান্ডে যদি আপনারা নিবেশ করতে চান এসআইপি বা লামসাম দুটোই কিন্তু আপনারা 100 টাকা থেকে শুরু করতে পারবেন। এই ফান্ডও কিন্তু লাস্ট 3 বছরে 46%-এর মতো রিটার্ন দিয়েছে, এবং 1 বছরে কিন্তু 22%-এর মতো রিটার্ন দিয়েছে। এবার চলে আসি বন্ধন ব্যাংকের একটি ফান্ড, আর বন্ধন ব্যাংকের উপরেও কিন্তু আমাদের একটা আলাদা ভরসাই রয়েছে। এবং এই বন্ধন ব্যাংকের ফান্ডের নাম হলো বন্ধন স্টিয়ারলিং ভ্যালু। এই ফান্ডই হলো রিস্কি ফান্ড এবং ইকুইটি প্লাস ভ্যালু
ফান্ড। এই ফান্ডে কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট শুরু করতে পারবেন এসআইপি এর মাধ্যমে 100 টাকা থেকে, আর যদি আপনারা লামসাম করতে চান তাহলে আপনারা শুরু করতে পারবেন 1000 টাকা থেকে। লাস্ট 3 বছরে এই ফান্ড রিটার্ন দিয়েছে 44% এর মতো, আর লাস্ট 1 বছরে এই ফান্ড রিটার্ন দিয়েছে 10%। এবং লাস্ট ফান্ডের নাম হলো সুন্দরম স্মল ক্যাপ ফান্ড। এটিও কিন্তু একটি রিস্কি ফান্ড এবং তার সাথে এটি একটি ইকুইটি ফান্ড। এই ফান্ডেও কিন্তু আপনি এসআইপি যেরকম 100 টাকা থেকে শুরু করতে পারবেন এবং লামসামও কিন্তু আপনারা 100 টাকা থেকে শুরু করতে পারবেন। লাস্ট 3 বছরে এই ফান্ড রিটার্ন দিয়েছে 41%এর মতো এবং লাস্ট 1 বছরে এই ফান্ড রিটার্ন দিয়েছে 12%এর মতো। এবার চলুন আমরা ক্যালকুলেটারের মাধ্যমে দেখি নি যে এই ফান্ডগুলোতে নিবেশ করলে আমরা কিরকম রিটার্ন পেতে পারি। দেখুন আমি সবগুলো ফান্ড এখান থেকে তুলবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি কিন্তু একটা অ্যাপ্রক্সিমেটলি 10% থেকে 12% রিটার্ন ধরছি পার্সেন্টেজ, এবং তার সাথে যদি আমি 100 টাকা নিবেশ করি বা 500 টাকা নিবেশ করি লং টার্মের জন্য তাহলে কীরকম রিটার্ন পেতে পারি সেটাই দেখে নিব। আমি 10% এই কারণেই ধরছি কারণ আমি যতগুলো ফান্ড বললাম কেউ কিন্তু 10%এর নিচে এখন অবধি দেয়নি, এবং তার সাথে কিন্তু ম্যাক্সিমাম এরা 22-23% দিয়েছে, কিন্তু আমি একটা স্ট্যান্ডার্ড ধরবো 12-15%। আমরা ক্যালকুলেটারটা খুলে নিলাম, তো দেখুন এখানে 500 দেওয়া রয়েছে আর আমরা এখানে 100 দেওয়ার চেষ্টা করছি অনেকক্ষণ ধরেই, কোনো ক্যালকুলেটার অ্যাপেই কিন্তু 100 নিচ্ছে না, মানে মিনিমাম আপনাকে 500 টাকা ইনভেস্ট করতেই হবে। কিন্তু যেই স্কিমগুলোর কথা বলেছি সেখানে আপনারা 100 থেকেই শুরু করতে পারবেন। এবার 10% ইন্টারেস্ট রেট ধরলাম এবং 10 বছরের জন্য ধরলাম, যেখানে আপনারা 4,500 টাকা ইনভেস্ট করবেন, কিন্তু দেখুন একবার 1,03,276 টাকার মতো কিন্তু আপনারা রিটার্ন পাবেন। এবার যদি আমরা ইয়ারটা একটু বাড়িয়ে দিই, মানে 20 বছর করে দিই, তাহলে দেখুন জমা দিচ্ছেন 1,20,000 কিন্তু রিটার্ন পাচ্ছেন 3,82,848 টাকা। তো বুঝতেই পারছেন ডবল টাকা দিচ্ছেন ঠিকই, কিন্তু 3 ডবল ফেরত কিন্তু আপনারা এখান থেকে পাচ্ছেন শুধুমাত্র 500 টাকা করে ইনভেস্ট করে এবং 10% ইন্টারেস্টে। যদি এই বয়সটাকে 30 বছর করে দিই, এই ইয়ারটাকে, মানে আপনারা 30 বছরের জন্য ইনভেস্ট করলেন, তো ভেবে দেখুন 3 ডবল টাকা দিচ্ছেন কিন্তু রিটার্ন পাচ্ছেন 11,39,663 টাকা, যেখানে আপনারা নিজেরাই বুঝতে পারছেন শুধুমাত্র ইয়ারটা বাড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু রিটার্নটাও অনেক গুণ বেড়ে যাচ্ছে। তো এইবার এখানে একটা ব্যাপার বিষয় হলো, আপনারা তো 500 টাকার জায়গায় ইনভেস্ট করছেন, কিন্তু যদি ইন্টারেস্ট রেটটা একটু হাই পান আপনারা, ধরুন 15%, তাহলে কীরকম রিটার্ন পাবেন? তাহলে রিটার্নটা পাবেন আপনারা 30 বছরে 35,00,000 টাকার মতো। তো দেখতেই পাচ্ছেন 500 টাকা জমা করে আপনারা কতটা হাই কিন্তু রিটার্ন পাবেন। আর যদি আমরা 20 বছর দেখি, 20 বছরের জন্য যদি রিটার্ন মানে ইনভেস্ট করেন 500 টাকা করে 15%, 7,57,000 টাকা কিন্তু আপনারা রিটার্ন পাবেন। মানে যতটা টাইম যাবে রিটার্ন ততটাই কিন্তু বেশি আসবে। তো আশা করব এই ভিডিও সংক্রান্ত কোনো কোশ্চেন বা মিউচুয়াল ফান্ড সংক্রান্ত কোনো কোশ্চেন আপনার মধ্যে আর নেই, যদি থাকে তো নিচে কমেন্ট বক্সে আমাদেরকে জিজ্ঞাসা করতেই পারেন। এছাড়াও যদি ভিডিওটা আপনাদেরকে একটুকু হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটা লাইক করে দিবেন, ভিডিওটা গুরুজন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দিবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।